আচ্ছা, বুবলি একজন খুবই সাধারণ মানুষ, খুবই নিম্ন আয়ের একজন মানুষ। তিনি কিভাবে 3 কোটি টাকা দামের ফ্ল্যাট, 56 লাখ টাকার গাড়ির মালিক হলেন, এই প্রশ্ন করে বসেছেন তার স্বামী। যদিও স্বামী তিনি দাবি করেন সাবেক স্বামী, কিন্তু বুবলি দাবি করেন বর্তমান স্বামী, সেই স্বামী অমীমাংসিত স্বামী সাকিব খান। তিনি বলেছেন, বুবলি কিভাবে 3 কোটি টাকার ফ্ল্যাট, 56 লাখ টাকার গাড়ির মালিক হলেন। প্রেক্ষাগৃহে যখন লিডার আমি বাংলাদেশ ছবিটি চলছে, ছবির সাফল্য উদযাপনের মাঝে দ্বিতীয় স্ত্রী বুবলির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্যই করে চলেছেন সাকিব খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলির বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগও আনার কথা শোনা গেছে। এখানেই শেষ হয়নি, নায়িকা বুবলি কিভাবে গাড়ি বাড়ির মালিক হয়েছেন সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বুবলির সঙ্গে সম্পর্কের অবনতি কিভাবে হলো, এমন প্রশ্নের উত্তরে সাকিব খান জানিয়েছেন, একসঙ্গে 3.5 কোটি টাকার ফ্ল্যাট এবং 56 লাখ টাকার গাড়ির মালিক হলো, হঠাৎ করে এমন বিত্ত বৈভবের মালিক হওয়া কিভাবে সম্ভব। কেউ যদি বিনা কারণে বিশ্বাসভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে, তাহলে তার সঙ্গে সম্পর্ক কিভাবে কন্টিনিউ করা যায় আপনারাই বলুন। আমি আসলে সরল মনে অনেককেই বিশ্বাস করেছি, কিন্তু সবাই আমার সরলতাকে দুর্বলতা ভেবে ধোঁকা দিয়েছে, অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে। আমি এখন আর কারো সঙ্গে সম্পর্ক রাখতে চাই না, বলেছেন। আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সম্পর্ক, সন্তান, অর্থ, বিত্ত, নাম সবই করেছে। আমিও তাকে অন্ধবিশ্বাস করেছিলাম, কিন্তু শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল, নানাজনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ল, যা মিডিয়ার সবাই জানে। অর্থাৎ সাকিব খান যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে, তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে বুবলি সন্তানের মা হয়েছেন। অর্থাৎ বুবলি যে সন্তান পেটে ধারণ করেছেন, সেই সন্তান সাকিব খান ইমোশনালি ব্ল্যাকমেলড হয়ে বুবলিকে দান করেছেন, অর্থ দান করেছেন, বিত্ত দান করেছেন, সবই করেছেন। কিন্তু প্রশ্ন কেন করলেন বুবলি কিভাবে 3 কোটি টাকার ফ্ল্যাট, 56 লাখ টাকার গাড়ির মালিক হলেন? তাহলে সাকিব খানের তো অবশ্যই দুদকে এই ব্যাপারে একটা মামলা ঠুকে দেয়া দরকার, কারণ বুবলির অবৈধ সম্পদের হিসাব নিকাশ দুদকই ভালোভাবে নিতে পারবে। বুবলি কি কোনো সাধারণ মানুষ? বুবলি কি সাধারণ কোনো শ্রমজীবী মানুষ? রিক্সা চালান কিংবা চায়ের দোকানদারি করেন? বুবলি সিনেমার নায়িকা, বেশ অনেকগুলো সিনেমাতে তিনি অভিনয় করেছেন, পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের নানা শো প্রোগ্রাম করে বেড়ান, বিজ্ঞাপন করেন, সেখান থেকে বুবলির আদৌ কোনো উপার্জন কি হয় না? বুবলির যদি 3 কোটি টাকার ফ্ল্যাট থাকে, 56 লাখ টাকার গাড়ি থাকে, সেটার মালিক হওয়ার বুবলির কোনো যোগ্যতা নেই? হ্যাঁ, সাকিব খান যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে, সেই 3 কোটি টাকার ফ্ল্যাট এবং 56 লাখ টাকার গাড়ি বুবলিকে তিনি দিয়েছেন, তো স্বামী হিসেবে তো তিনি দেবেনই, দিতেই পারেন। সেটা ব্ল্যাকমেলড হয়ে বুবলি তাকে ব্ল্যাকমেল করে 3 কোটি টাকার ফ্ল্যাট বাগিয়ে নিয়েছে, গাড়ি বাগিয়ে নিয়েছে, এমনকি সন্তান শেহজাদকেও বাগিয়ে নিয়েছে, এমন কথা যখন সাকিব খান বলেন, তখন একটা প্রশ্নই সামনে আসে, কথাগুলোকে সাকিব খান বলছেন নাকি সাকিব খানের পেছন থেকে অন্য কেউ বলছেন, যেটা সাকিব খানকে দিয়ে বলানো হচ্ছে? যে প্রশ্নটা কদিন আগে বুবলি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানতেও চেয়েছিলেন, নিজের স্ত্রীকে নিয়ে এমন মন্তব্য কি কোনো সচেতন স্বামীর করার কথা? ভেতরে কি আসলে কোনো গূঢ় রহস্য রয়েছে কিংবা কোনো কালো ইতিহাস রয়েছে? জাতির কাছে সেগুলো নিশ্চয়ই প্রকাশ করা উচিত, তা না হলে এই যে মাঝে মাঝে এ ওকে নিয়ে, ও একে নিয়ে এই যে কথা ছোড়াছুড়ি, কাদা ছোড়াছুড়ি, সেটা কি দুজনের সম্মানের জন্যই পজিটিভ হিসেবে কাজ করছে, নাকি দুজনের সম্মানই হানিকর হচ্ছে? প্রশ্নটা থেকেই যায়।